আমার ভাই আমার ভাই আকার ভাই আকার ভাই তোমার আমার প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক আকার ভাই যেখানে আমরা আছি সেখানে আকার ভাই যেখানে আমরা আছি সেখানে আমার ভোট আমি দেব জেনে শুনে বুঝে দেব আমার ভোট আমি দেব জেনে শুনে বুঝে দেব ভোট চাই ভোটারে দোয়া চাই সকলে ভোট চাই ভোটারে দোয়া চাই সকলে ভোট দেয়া হচ্ছে প্রত্যেকের নাগরিক অধিকার ভোট ও মতামত সঠিক হওয়ার উপর নির্ভর করে সমাজ রাষ্ট্র দেশ ধর্ম ও মানুষের কল্যাণ আর উন্নতি আরে ধুর ভোট দিয়ে কোনো লাভ আছে ভোট দিয়ে কি হবে দিস ইজ এ ফুলিশ থিংকিং অফ হিউম্যান বিং প্রতিনিধি নির্বাচন করার অধিকার ও দায় আমাদের মতো তরুণদের দুর্নীতি জঙ্গিবাদ সন্ত্রাস দমন ও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমাদের প্রত্যেকের ভোট অনেক মূল্যবান কত দেখলাম কারেক্ট কথা কিন্তু নির্বাচনের সময় যদি আমরা ঘরে বসে থাকি যোগ্য প্রার্থীকে ভোট না দেই তবে কখনোই গুড গভর্নেন্স তৈরি হবে না সকলের পার্টিসিপেশন এঙ্গেজমেন্ট খুবই জরুরি আমি ভাই কোনো রাজনীতির মধ্যে নাই আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক না অতএব আমার ভোট না দিলেও চলবে দেশকে ভালোবাসার জন্য রাজনৈতিক দলের সমর্থক হতে হয় না একটা দেশে সবার মতামত এক হবে না মতের পার্থক্য ভুলে সবাইকে দেশের স্বার্থে কাজ করতে হবে তুমি আমি মিলেই তো আমাদের সরকার সমাজটা পাল্টাতে সদিচ্ছাই দরকার ভোটের সময় ভোট দিব ঘরে বসে কেন রও অধিকার ছেড়ে দিয়ে কেন মিছে কথা কও ছোটবেলায় শিখেছিলাম কত শত কবিতা তার সাথে মিল নেই বাস্তবের ছবিটা আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত হবে তবে অন্ধকারে পড়ে আছি ভোর কেন হয় না মেধাবী তরুণ আজ শুনতে কি পায় না মেধাবী তরুণ আজ শুনতে কি পায় না সমাজটা পাল্টাতে সদিচ্ছাই দরকার তুমি আমি মিলেই তো আমাদের সরকার তুমি আমি মিলেই তো আমাদের সরকার তুমি আমি মিলেই তো আমাদের সরকার এসেঞ্জি যাবেন কই যাবেন আপা গুলশান না ওইদিকে অনেক জ্যাম পোষায় না এই সেঞ্জি যাবেন কই যাবেন আপা গুলশান আপা মিটার থেকে 30 টাকা বাড়ায় দেন আঙ্কেল আপনাকে একটা কথা বলবো বলো কানে কানে বলি আচ্ছা ঠিক আছে বলো শুধু শুধু এত জোরে চিৎকার করলে কেন আপনার যখন শুধু শুধু হর্ন বাজান আমার তখন ঠিক এই কথাটাই মনে হয় শুধু শুধু চিৎকার করেন কেন আমিও ভালো আছি তোরা কেমন আছিস এই তোর পিছনে কে রে ও তোরা একসাথে এই ডানেলা বিলি এই গেল তোর 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 কে যাও এই ডানে যাই ডানে 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 এই ভালো আছিস হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি চল একটা ভিডিও করি চল
মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ ও নেগেটিভ, আজকে অপারেশন। আচ্ছা আমি একটা শেয়ার দিয়ে দিই। জরুরি রক্তের প্রয়োজন, বন্ধুদেরকে জানিয়ে দিই। জরুরি অপারেশন, আমি একটা শেয়ার দিয়ে দিই। একটা শেয়ার দিয়ে দিই। রক্তের প্রয়োজন, একটা শেয়ার দিয়ে দিই। যাক, অবশেষে রক্ত পেলাম, অপারেশন সাকসেসফুল। কি আমাদের উপাসনালয়ে হামলা? বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিছু দুর্বৃত্তকারীরা উপাসনালয়ে হামলা চালিয়েছে, উপাসনালয় ভেঙে চুরমার করে দিয়েছে। দেখুন, আপনারা দেখুন, আমি আপনাদের সাথে লাইভে আছি। এ কি আমাদের উপাসনালয়ে হামলা? একটা ছবি তুলে নেই, এখনো ফেসবুকে একটা পোস্ট দেই, আমরাও দেখিয়ে দেব আমাদের শক্তি কত। মানুষ এত নীচ! আস্তাগফিরুল্লাহ, রাম রাম, ও জিসাস, মানুষের এত অধঃপতন! নো, ইট ওয়াজ এ ফেক নিউজ। এই নিয়েছে, ওই নিল, যা কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবারে ভালো মন্দ বন্ধু আছে হাজারে হাজারে। ব্যক্তিগত ছবি কিংবা পাসওয়ার্ড শেয়ার নয়, নিরাপদ ইন্টারনেটে জীবন হবে গতিময়। সত্য মিথ্যা যাচাই আগে কমেন্টস কিংবা শেয়ারে, সবাই মিলে সতর্ক হই কান দিব না গুজবে, সবাই মিলে সতর্ক হই কান দিব না গুজবে, সবাই মিলে সতর্ক হই কান দিব না গুজবে। What a beautiful performance! কেমন লাগলো সবাই? এই পারফরমেন্সটি করেছে পিদিম থিয়েটার অ্যাজ আ পার্ট অফ আওয়ার গুড গভর্নেন্স অ্যান্ড সিভিক এডুকেশন সেশন। ক্যান উই প্লিজ থ্যাংক পিদিম থিয়েটার ফর পারফর্মিং হিয়ার। নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন মোহাম্মদ আক্তার হোসেন, সার্বিক সহযোগিতায় মাহবুবী হাসপাতালিয়ার, এবং নাটকটির নাম ছিল উই ক্যান, আমরা পারি। Can we have a big round of applause for them, please, again? Thank you, Pidim Theatre. এই নাটকটির অর্থ আসলে আপনাদেরকে বোঝানো দরকার ছিল খুব, আমার মনে হয়, কারণ খুব রিসেন্ট এবং খুব রেলিভেন্ট কিছু জিনিস নিয়ে নাটকটি করেছে পিদিম থিয়েটার। নাগরিক শিক্ষা ও মূল্যবোধ আমাদের খুব খুব প্রয়োজন, সবার বোঝাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমি আই উড লাইক টু ইনভাইট মিস্টার শাহাব এনাম খান অন স্টেজ, প্লিজ, টু টক অন গুড গভর্নেন্স অ্যান্ড সিভিক এডুকেশন। শাহাব এনাম খান, সবাই জেগে আছেন? আচ্ছা, আজকের টপিকটা কি? আচ্ছা, আমি এটা শুরু করার আগে দুটো প্রশ্ন করি সবাইকে। আমি তো মাস্টার মানুষ, তো সবসময় প্রশ্ন করাই আমার স্বভাব। গুড গভর্নেন্স বলতে আমরা কে কি বুঝি? তিনটা অ্যান্সার, এনিবডি? ফ্যান্টাস্টিক, fantastic, what else? Honesty or responsibility? Fantastic, fantastic, ঠিক একটা জিনিসই আমার খাতায় লেখা আছে। তার মানেটা কি? তার মানেটা হলো আমি যা বুঝি আপনিও তাই বোঝেন, সুতরাং আপনাকে বোঝানোর এখন আর দরকার নাই। তাহলে আমি কি শুরু করতে পারি? শুরু করতে পারি যে একটু আগে দুটো পারফরমেন্স হলো না, দেয়ার ওয়াজ আ পারফরমেন্স, এই মাত্র হলো, র‍্যাপ, থিয়েটার এন্ড এভরিথিং। তার আগে কি হলো? WFP হ্যাজ গিভেন এ ব্রিলিয়েন্ট প্রেজেন্টেশন, তাই না? যে হাউ টু ইন্সপায়ার পিপল, হোয়ার উই ক্যান গেট ইন টু। তো এই ক্ষেত্রে
আমি আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করি, রাইট? তো আমি বড় হয়েছি ক্যান্টনমেন্টে, তো আমার বাবা ছিলেন মিলিটারি, তো আমার যখন 18 বছর বয়স তখনও উনি সকালে 5টার সময় রুমে এসে ফ্যান অফ করে দিতেন, কারণ আমাকে ওঠানোর সমস্যা ছিল, ফ্যান অফ করে দিলে গরমের দিনে না ন্যাচারালি আমি উঠে যেতাম, তাই না? তো এটার কারণটা ওনার কী ছিল, উনি বলতো যে খুব রেগুলেটেড লাইফ লিড করতে হবে, কিন্তু দেখা গেলো যে আর 10 বছর পরে আমি একটা ইউনিভার্সিটি মাস্টার হয়ে গেছি, মানে রেগুলেশনের কোনো নামগন্ধই নাই। তো এখন উনি যখন মাঝে মাঝে দেখেন যে আমি টিভি দেখছি, উনি এসে প্রায়ই বলেন যে তোমার তো টিভি দেখার কথা না। আমি বললাম কী করার কথা, তোমার তো পড়ালেখা করার কথা। আমি বললাম যে না, এখন তো আমার স্টুডেন্টরা পড়ালেখা করছে। তো উনি বললো যে স্টুডেন্টরা পড়ালেখা করলে হবে না, কারণ পড়ালেখাটা সারা জীবনের বিষয়, প্রত্যেক দিনের বিষয়। তো কেন এই কথাটা আরও বললাম যে দুটো জেনারেশন তৈরি হয়েছে, একটা জেনারেশনের নাম হলো অফলাইন জেনারেশন আর একটা জেনারেশনের নাম হলো ফ্যান্টাস্টিক। আমি হলো এই দুটার মাঝখানে, তো আমি এদিকেও দেখতে পারি ওদিকেও দেখতে পারি। আমার ছাত্ররা প্রায়ই আমার সাথে বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল দুষ্টামি করে। তো একবার পরীক্ষা নিচ্ছি, আমার এক প্রিয় ছাত্র, সে প্রতি 5 মিনিট পরপর টেলিফোন নিয়ে বাইরে যায় আর বলে যে আমার একটা জরুরি ফোন এসছে। তো আমার বাকি যে 3 কলিগ ছিলেন, দের ফ্যান্টাস্টিক, খুব মাদার টেরেসা টাইপের মানুষজন, বারবার দিচ্ছে। তো আমি এক পর্যায়ে গিয়ে বললাম যে না, আমি পরীক্ষা কমিটির চেয়ারম্যান, আমি একটু দেখতে চাই ও কী করে। তো তখন ফোনটা নিয়ে বাইরে যাবে, আমি বললাম আমাকে একটু ফোনটা দাও আমি ধরি। বলে স্যার আমার মা অসুস্থ। আমি বললাম ঠিক আছে, আমি শিক্ষক হিসাবে আমার দায় দায়িত্ব আছে, আমি ফোনটা ধরি। আমি ফোনটা ধরলাম, ওপাশ থেকে অ্যাকচুয়ালি মা তো কথা বললেন না, বললেন হ্যালো জান। তো আমি সাথে সাথে বললাম আমি জান না, আমি স্যার। আবার বলল তুমি আবার স্যারকে নকল করছো? আমি বললাম কোন স্যার বলো তো? বলে ওই যে কুংফু পান্ডা। নাও কি হলো? সো তখন আমি তো, তার মানে দেখতে পাচ্ছ যে হাউ টেকনোলজি হ্যাজ চেঞ্জড, রাইট? তখন আমি আবার ফোনটা দিয়ে বললাম যে যাও, রাইট? তো এর মধ্যে একটা মজার ঘটনা ঘটলো, আমি যখন 2004 সালে মাস্টারি করা শুরু করলাম তখন ফেসবুক ছিল না। সো 2010 সালে আমি জিজ্ঞেস করলাম যে কার কার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তখন অল্প কয়েকজন হাত তুললো, 2-3 জন এরকম হাত তুললো 40 জনের মধ্যে। তখন জিজ্ঞেস করেছিলাম কার কার মোবাইল ফোন আছে, তখন 2-3 জন হাত তুললো। যখন 2019 সালে প্রশ্নটা জিজ্ঞেস করলাম কার কার ফেসবুক আছে, কেউ হাত তুলে তুললো না, সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, এইটা কি ধরনের প্রশ্ন? তারপরে আমি জিজ্ঞেস করলাম কার কার মোবাইল ফোন আছে, আবার অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বললাম হাত তুলো, বলে হাত তোলার কি আছে? আমি বললাম যে 2004 সালে তাহলে আমি কিভাবে কমিউনিকেট করতাম, আপনি জানেন। তারপরে সে বললো যে চিন্তা করে দেখো যে আমি তখন ল্যান্ডলাইন একটা আমি বিলেতে পড়তাম, একটা ল্যান্ডলাইন খুঁজে বাসায় ফোন করা, টেলিফোন ঘুরিয়ে ঘুরে হ্যালো হ্যালো হ্যালো, রাইট? আর এখন টেকনোলজি কোথায় তোমাদেরকে নিয়ে গেছে? তার মানে কি? টেকনোলজি কামস উইথ সামথিং দ্যাট ইজ কল্ড রেসপন্সিবিলিটি, অ্যাজ ইউ হ্যাভ মেনশন, তাই না? রেসপন্সিবিলিটি জিনিসটা কি? ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ রেসপন্সিবিলিটি? ফ্যান্টাস্টিক। আরেকজন, ইয়া ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আর জোরে, কোনো প্রবলেম নাই। ধন্যবাদ স্যার। আমি দায়িত্ব বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে আমার ভেতর থেকে কোনো কিছু করার জন্য একটা স্পৃহা, একটা এরকম বিষয় যে এটা আমাকে করতেই হবে, না করলে আমি আমার পারিপার্শ্বিকতার কাছে আমি ঋণী হয়ে থাকবো, আমি কেন করতে পারলাম না, এটাই আমার দায়িত্ব। Fantastic. Do you agree?
হ্যাঁ বললে সবাই একসাথে হ্যাঁ, না বললে সবাই না, হ্যাঁ বা না? ফ্যান্টাস্টিক। একটা জাপানের গল্প বলি। তো আমি জাপানে গেছি পড়াতে, তো ইউনিভার্সিটিতে যখন ঢুকছি টোকিও ইউনিভার্সিটি, তো হেঁটে যখন যাচ্ছি তখন দেখলাম যে একটা অনেক বয়স্ক প্রফেসর, মানে আমি খুব জোকিংলি বলছিলাম বয়স নিশ্চয়ই 200-300 হবে। তো আমাকে বাকি কলিগরা বললো না না না, ইটস এ ভেরি ওল্ড প্রফেসর। তো দেখলাম যে ওরা একটা লিফটের দিকে যাচ্ছে, প্রফেসর সাহেব। তো আমি দেখলাম যে লিফটে যখন যাবেন, লিফট থেকে একটু দূরে আছেন, এক গাদা স্টুডেন্ট সব লিফটের মধ্যে ঢুকে গেছে। তো আমি বললাম এটা কেমন কথা, আমি তো জানতাম যে জাপানে সবসময় রেসপেক্ট করা হয়। একটা লিফটের মধ্যে সবাই মিলে ঢুকে গেছে এবং গিয়ে দেখলাম যে সবাই ঢুকে মাঝখানে একজনের একটা জায়গা আছে। এরপরে প্রফেসর ঢুকলেন, ঢোকার পরে লিফট শুরু হলো, লিফট চলে গেল। আমি জিজ্ঞেস করলাম যে এটা কেমন কথা, বললো তুমি বুঝোনি? আমি বললাম না আমি বুঝি নাই। বলে সবকটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি গেছে লিফটটা ধরার জন্য, সবাই ভিতরে গিয়ে লিফটে প্রেস করে আছে, তারপরে প্রফেসর গেছে। তার মানে এই গল্পটার মানেটা কি? গল্পটার মানেটা হলো যে এই যে রেসপন্সিবিলিটি বোধ, এই যে কালচারের সাথে মিলিয়ে, এই যে আমাদের যে ভ্যালিউজগুলি আছে, এই ভ্যালিউজগুলি মিলিয়েই কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি সেন্স তৈরি হয়, রাইট? এখানে কিন্তু বুড়ো প্রফেসরকে কেউ আন্ডারমাইন করেনি, বরং বুড়ো প্রফেসরের প্রতি তাদের যে এক ধরনের ইনক্লিনেশন, শ্রদ্ধা, টলারেন্স সব কিছু চলে আসছে। আরও একটা মজার জিনিস বলি, ফেসবুক আজ থেকে 10 বছর পরে ইট উইল বি দি লার্জেস্ট অনলাইন গ্রেভিয়ার্ড, ডু ইউ নো দ্যাট? কেউ কি জানে? তার মানে আজকে আমরা যে সোশ্যাল কানেকশনসগুলি তৈরি করছি, এই সোশ্যাল কানেকশনসগুলির অনেক কিছুই ওখানে থাকবে না, ফলে ইউ উইল বি গোয়িং ব্যাক টু হিস্ট্রি। তুমি বারবার পিছে ফিরে যাবে, বারবার পিছে ফিরে গিয়ে দেখবে যে তোমার রেসপন্সিবিলিটির জায়গাগুলি কী ছিল, কতটুকু তুমি ফুলফিল করতে পেরেছ। কারণ যারা আজকে আমাদের মাঝে থাকবেন না, তাদেরকে কিন্তু আমরা আরও অনেক গভীরভাবে ফিল করবো, তাই না? সুতরাং ফেসবুক বা টুইটার বা হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটা জিনিস যেমন আমাদেরকে টেকনোলজিক্যালি এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আমাদেরকে কিন্তু সময়ও মনে করিয়ে দেবে। মজার জিনিস হলো যে আমি যখন বিলেতে পড়ছি বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, তার আগ পর্যন্ত তো অনেক স্বপ্ন ছিল। কার কার কী স্বপ্ন ছিল শুনি? ফ্যান্টাস্টিক। আর জোরে কিন্তু হচ্ছে, আমি যখন কলেজ পাস করলাম তখন আমি দেখতেছি যে লাইক পাইলট পড়ার মতো সামর্থ্য আমার নাই। পাইলট মানে মানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সিং এর জন্য যে টাকাটা দরকার ওই টাকাটা আমাদের নাই। ওকে, ইটস এ প্রমিস এন্ড অ্যান আনফুলফিলমেন্ট, অসুবিধা নেই। আর এদিক থেকে কেউ? ইয়া ইয়া, ওয়েক আপ, জাস্ট স্ট্যান্ড আপ, ইউ ডোন্ট হ্যাভ টু টেক মাই পারমিশন। দেন আমি কমার্সে ভর্তি হলাম, দেন আমি ভাবলাম যে আমার ফিউচার লাইফে আমি একজন বিজনেস অন্টারপ্রেনার হব, বাট নাও আই এম অ্যাট ইউনিভার্সিটি অ্যান্ড আমি জার্নালিজমে ভর্তি হয়েছি। শব্দ জোরে বলে ফেলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাইফুল ইসলাম, কমিটি মেম্বার, পটুয়াখালী ডিস্ট্রিক্ট। যখন আমি ছোট ছিলাম তখন ফাইভে অ্যাট ফার্স্ট আমার বাবা একজন টিচার, তখন আমার স্বপ্ন ছিল যে আমি একজন টিচার হব। যখন আমি স্কুল লাইফটা পেরিয়ে যখন কলেজ লাইফে উঠলাম তখন আমার স্বপ্ন হলো আমি একজন প্রকৌশলী হব। যখন আমি ডিপ্লোমা ক্রস করলাম, ডিপ্লোমা ক্রস করার এখন আমার স্বপ্ন হলো আমি একজন ট্রেনার হব। ধন্যবাদ সকলকে। আর হ্যাঁ বলো বলো বলো। আই ওয়ান্ট টু হিয়ার মোর ফ্রম মাই ফিমেল কলিগস। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া বিথি ফ্রম ভিবিটি মাইমেনসিং ডিস্ট্রিক্ট। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার অনেক বেশি আগ্রহ ছিল টেকনোলজির সাইডগুলিতে, কিন্তু আমার মায়ের অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি যেন মেডিকেলের দিকে যাই। তো আমার মায়ের ইচ্ছা একসময় আর কি আমার ইচ্ছায় পরিণত হয়ে যায় অ্যান্ড ফাইনালি আমি মাইমেনসিং মেডিকেল কলেজে বর্তমানে ফোর্থ ইয়ারে পড়ছি। দ্যাটস ইট। চলো
কারণে ছিল যে টিচাররা খুব মারতো যখন ছোট, টিচাররা মারতো, হ্যাঁ, এই জন্য যে আমার ইচ্ছা ছিল যে বড় হয়ে আমিও যাতে মারতে পারি, যে আমার সামনের স্টুডেন্টদেরকে। তো আমাকে কি দেখে মনে হয় যে আমি মারি না? এটা তো অন্য পার্সপেক্টিভ। এখন মনে হচ্ছে অন্য কেন পার্সপেক্টিভ না, আপনাকে দেখে মনে হচ্ছে না যে, বরং আমাকে তো স্টুডেন্টরা জানে, আপনাকে দেখে কিউট মনে হচ্ছে যে আসলে আপনি মারতে পারেন না। বাট যখন আমি ছোট ছিলাম তো টিচার অনেক বড় বড় ব্যাট ইউজ করতো, সরকারি স্কুলে পড়তাম, তো তখন আমার ইচ্ছে ছিল যে আমি টিচার হই, এরপরে স্টুডেন্টদেরকে ওই সেম ভাবে ট্রিট করি। বাট নাও ইট চেঞ্জড, আই ওয়ান্ট টু বি আ রিসার্চার। ওকে, ফ্যান্টাস্টিক। টু মোর, জাস্ট টু মোর, ইয়া, গো অ্যাহেড, বলো পিছে। থ্যাংক ইউ স্যার, আমি লাকি, ঢাকা থেকে এসেছি। খুব ছোট মানে স্কুলে থাকতাম, আমি প্রচুর বই পড়তাম, তখন আমার রাইটার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওইটা হয়নি। কলেজে উঠার পর আমার এডুকেশন গ্যাপ গেল নানান কারণে, এরপর আমি সিএ হতে চেয়েছিলাম, এটাও হয়নি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে। আবার আমি 6 বছর পরে স্টাডি শুরু করেছি, এখন আমি একটা ইউনিভার্সিটিতে পড়ছি, গণ বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে আমার ইচ্ছে হচ্ছে ইউনিভার্সিটি টিচার আর সোশ্যাল ওয়ার্কার। আমাকে দেখার পরে মনে হচ্ছে টিচার হওয়ার দরকার না, এটা এখন আমার একদমই ড্রিম, আমি হতে চাই। লাস্ট ওয়ান ফ্রম দ্য, নো 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 নো, এই ওকে দাও ওর পাশে, আই ওয়ান্ট টু হিয়ার হার। আরো কোশ্চেন আছে, ডোন্ট ওয়ারি। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। তো আমি যখন স্কুলে ছিলাম তখন স্বপ্ন ছিল যে টিচার হব, যখন কলেজে উঠি সায়েন্স নিয়ে পড়াশোনা করি তখন টিচার্সরা বলে ডাক্তার ছাড়া তো কিছু হতে পারবা না, ডাক্তার না হলে লাইফে কিছু হতে পারবা না। বাট যখন দেখা গেলো যে আমি ডক্টরও হতে পারলাম না, তখন ভার্সিটিতে আমি বিবি নিয়ে পড়াশোনা করা শুরু করলাম, তখন দেখলাম যে না, আসলে যে আমরা যে ছোটোবেলা স্বপ্নগুলো দেখতাম সেটা হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আপনাদের স্বপ্নটাও চেঞ্জ হতে থাকে। সো এখন আমার লক্ষ্য হচ্ছে আমি একজন গুড কর্পোরেট লিডার হব, আর সেই অনুযায়ী আমি আমার লাইফকে সেট করতে যাচ্ছি। ওকে ওকে ওকে, একটু দাও সামনে। Yeah, stand up. Assalamu alaikum. আমি আফিফা মুমতাহিনা রিদিতা from VBD চট্টগ্রাম ডিস্ট্রিক্ট। আমি যখন একদম ছোট ছিলাম, I didn't have any idea যে পৃথিবীতে সায়েন্স ছাড়া কমার্স বা আর্টস বলে কিছু আছে। সো আমি সবসময় চাইতাম আমি সায়েন্টিস্ট হব, আমার সায়েন্সের প্রতি খুব বেশি ইন্টারেস্ট ছিল। বাট যখন আমি ক্লাস 8 দিলাম, যখন 9 উঠেছি, ফ্যামিলি থেকে বললো যে না, তুমি হচ্ছে খুব কম পড়াশোনা করো, তোমাকে সায়েন্স দেওয়া যাবে না, তোমাকে কমার্স পড়তে হবে। সো আমার এখনও মনে আছে আমি ক্লাস 10 পর্যন্ত কখনো অ্যাকাউন্টিং বইটা ওপেন করিনি, আই ওয়াজ দ্যাট মাস মানে আমার মাথা খারাপ ছিল, কেন আমাকে কমার্স পড়তে হবে। দেন আই হ্যাভ স্টার্টেড স্টাডিং অ্যান্ড আমি এখন ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছি। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু বি আ এন্টারপ্রেনারশিপ হু ক্যান ওয়ার্ক উইথ ওয়ার্ক ফর হিউম্যান বিং অ্যান্ড অলসো ফর উইমেন এম্পাওয়ারমেন্ট। থ্যাংক ইউ। ওকে, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, আমি আসছি তোমার কাছে আরো কোয়েশ্চেন নিয়ে। Thank you very much for giving me the chance. It's Asma Pai here and I'm from Afghanistan. So as I got the question, when I was younger, I would like to become a civil engineer. And my dream was to making, constructing, building good and beautiful houses for many people. So, because I saw people are suffering from not having houses. So. But unfortunately, due to some circumstances, it gets changed, and now I'm majoring in economics and want to become a CEO. That's it. Fantastic. Okay. এখন আমার গল্পটা বলি। প্রথম কথা হলো যে আমার যে চিন্তাধারা ছিল ছোটবেলায় সেগুলির সাথে কারো মিল নেই। আমার প্রথম চিন্তাধারাটা ছিল যে আমি টেনিস প্লেয়ার হব। তারপরে আমি টেনিস খেলতেও গেলাম, কিন্তু বল যখন রিটার্ন করি বলের আগে আমি চলে যাই, বিকজ আই ওয়াজ ওভারওয়েট। সো তারপরে আমাকে কোচ বলল তোমার দ্বারা হবে না। তো তারপরে আমাকে একটাই দায়িত্ব দেওয়া হলো, সেটা হলো বল কুড়ানোর। তখন আমার ইন্সপিরেশনটা চলে গেল। তারপরে যখন কলেজে ভর্তি হলাম তখন মনে হলো যে আমি আই ওয়ান্ট টু বি অ্যান আলবার্ট আইনস্টাইন।
কারণ আমি ম্যাথসে খুব ভালো ছিলাম, কিন্তু কিন্তু আমার কেমিস্ট্রির অবস্থা খুব খারাপ ছিল। তো কোনোভাবে কেমিস্ট্রিটা পাশ করলে ম্যাথসে খুব ভালো রেজাল্ট ছিল, কিন্তু কেমিস্ট্রিতে খুব খারাপ হওয়ার কারণে যখন ইন্টারমিডিয়েট পাশ করলাম তখন আমাকে বলা হলো যে কেমিস্ট্রির অবস্থা খুব খারাপ, তোমাকে এখন আমরা সায়েন্সে দিতে পারছি, মানে সায়েন্সে যেগুলি আসছে সেগুলি আবার আমার পড়তে ইচ্ছা করে না, এই কারণে পড়তে ইচ্ছা করে না, ওটা আমার ভালো লাগে। এর মাঝখানে যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হয়ে গেল, তারপরে বলা হলো যে আমি তখন পেলাম সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ি, কেন আমার নিজের বিদেশি মনে হবে। কিন্তু ভর্তি হওয়ার এক বছর পরে বুঝলাম যে অ্যাকচুয়ালি এটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হলো আমাকে জানতে হবে, রাইট? এর মধ্যে আরও অনেকগুলি ইন্সপিরেশন চেঞ্জ হলো। বন্ধুবান্ধবদের দেখতাম গাছতলায় বসে আছে, সেটা দেখে আবার বাদামওয়ালা হওয়ার ইচ্ছা হলো, যে বাদাম বেচার ইচ্ছা হলো, কিন্তু বুঝলাম যে এটা প্র্যাকটিক্যাল সলিউশন না, বাসায় মানবে না। তারপরে ইচ্ছা হলো যে আমি বব ডিলান হই, বেশ গিটার টিটার বাজিয়ে। পরে আমার বন্ধুবান্ধবরা বলা শুরু করলো যে তোর গান না গাওয়াটা ভালো। আমি বললাম কেন, মনে হয় 100 শিয়াল একসাথে ডাকতেছে। সো দেন আই ওয়াজ ডিসকারেজ, আচ্ছা তাহলে এবার আমার বব ডিলানও হওয়া হলো না, তাহলে আমি এখন কী করি? তখন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে জীবনে অনেক অপশনস আছে, অপশনসগুলি এত বেশি আমাদের সামনে যে আমরা অনেক ক্ষেত্রে এটা দেখি না। অনেক সময় আমরা বকের মতো চিন্তা করি, বক অনেক মাছ পেলে কিন্তু দেখতে পারে না, রাইট? ইটস এ বক সাইকোলজি। তো বক সাইকোলজিতে আমার মনে হতো যে আচ্ছা কি করা যায়, হোয়াট আর দি থিংস আই শুড ডু। দ্য ফার্স্ট থিং আই ফিগার্ড আউট, আই হ্যাভ টু বি এ রেসপন্সিবল হিউম্যান বিইং। সো হোয়াট ইজ দি রেসপন্সিবল হিউম্যান বিইং, তোমরা কিন্তু আগেই বলে দিয়েছ। তখন আমি অনেক পড়লাম, জানলাম, জানার পরে দেখলাম যে দ্য কোর ফ্যাক্টর অফ বিইং রেসপন্সিবল ইজ টু বি এ সিভিক হিউম্যান। অ্যান্ড সিভিক হিউম্যানটা কি? যার একটা ট্রান্সপারেন্সি বোধ আছে, যার একটা অ্যাকাউন্টেবিলিটি বোধ আছে, যার একটা ইন্টিগ্রিটি বোধ আছে। আমরা যখন ছাত্র পড়াই তখনও কিন্তু আমরা অ্যাকাউন্টেবল, কেন? একটা ক্লাসরুম ইজ এ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। কী কারণে? যেমন আমার ক্লাসে যদি কখনো আসো দেখবে যে এটা টোটালি ডেমোক্রেটিক, কারণ স্টুডেন্ট ডিসাইড করে যে কবে পরীক্ষা দিবে, কী পরীক্ষা দিতে চাচ্ছে, এভরিথিং। এই কারণে যে আমি যখন 18 ক্রস করলাম তখন 18-র পরে আমার কাছে মনে হলো যে আমার মতো রেভলিউশনারি এই পৃথিবীতে কেউ নাই, রাইট? ওই স্পৃহাটা আমার মধ্যে রয়ে গেছে, ফলে আমি যখন ক্লাসে যাই আমি আমার নিজেকে 18-তেই দেখি। ফলে আমার স্টুডেন্টদের কাছে রেসপন্সিবিলিটি কোয়েশ্চেনটা প্রথমে দেয়া থাকে, যে ইউ আর রেসপন্সিবল ফর হোয়াট ইউ ডু, ইউ আর রেসপন্সিবল ফর হোয়াট ইউর কমিউনিটি ইজ ডুইং, অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর হোয়াট ইউর স্টেট ইজ ডুইং। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের একটা অবস্থান থাকে সমাজে, সেই অবস্থানটা তার প্রায়োগিক, তার মানসিক এবং তার চিন্তাধারার রিফ্লেকশন। তার মানে এটা কি দাঁড়ালো? যে আমরা যখন গভর্নেন্সের কথা চিন্তা করি সেটা যে শুধু যে আরেকজনের দায় দায়িত্ব তা না, সেখানে তোমার নিজের যে দায় দায়িত্বটা আছে সেটাকে পুরোপুরি জানতে হবে। জানতে হবে মানে কি? ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু বি ইনফর্মড। নাটকটা মনে আছে? নাটকটার মধ্যে কিন্তু বারবার বলা হচ্ছে যে ফেক নিউজ, মিস নিউজ, মিস ইনফরমেশন, এই বিষয়গুলি তুমি তখনই বুঝতে পারবে যখনই তুমি তোমার দায়িত্বটাকে ডিফাইন করতে পারবে। এবং ঠিক সেই জায়গাতেই সিভিক এডুকেশনের রেসপন্সিবিলিটি। লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এই যে আমরা দেখলাম যে প্রত্যেকের স্বপ্নগুলি চেঞ্জ হচ্ছে, তার মানে মানুষ কিন্তু স্ট্যাটিক না, এক জায়গায় থেমে থাকে না, মানুষের গ্রোথ হয়, মানুষের ডেভেলপমেন্ট হয়, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে পার্থক্যটা এটাকে নিরূপণ করাটাই হলো সিভিক এডুকেশন। শেষ প্রশ্নটা, আজ থেকে 10 বছর পরে কে কে কোথায় দেখতে চায় নিজেকে? ওকে, আইল টেক দ্য লাস্ট ওয়ান্স। আমি আশিকুর রহমান রাতুল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ঢাকা ডিস্ট্রিক্টের কমিটি মেম্বার। আজকে থেকে 10 বছর পরে আমি নিজেকে একজন প্রতিষ্ঠিত স্থপতি বা আর্কিটেক্ট হিসেবে দেখতে চাই,
এবং দেশের যে বর্তমান যে ভঙ্গুর অবস্থা স্থাপত্যিক দিক থেকে সেই দিকটা নিয়ে কাজ করতে চাই। Yes, go ahead. Jore, speak louder. Fantastic. Assalamu alaikum. Ami Mohammad Amimul Hasan Khan from Narayanganj. সো ছোটবেলা থেকে আমি যখন লাইক ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টারটা দেখতাম তখন শুধু চিন্তা করতাম আল্লাহ যদি বড় এখানে কাজ করতে পারতাম। আমি কোনো আর কি ইউনাইটেড নেশনস তখন কী করে তাও জানতাম না, সাধারণ জ্ঞানে পড়ানো হতো হেডকোয়ার্টার কোথায় তখন দেখতাম। কিন্তু যখন নাকি বড় হলাম ইউএনের কাজ সম্পর্কে জানতে পারলাম তখন আরও বেশি এক্সাইটেড হয়ে গেলাম, না আমি এখানেই যাবো। তো ইনশাল্লাহ মেবি 10 বছর পর আমি মেবি ওখানে হেডকোয়ার্টার মেবি অন আই উইল বি অন দ্য প্যাথ pathway to join the United Nations headquarters, we'll be working fantastic, with them. Fantastic, fantastic. Thank you. This gentleman, yes. Assalamu alaikum, I'm Aminul Islam, VVD Gopalganj. তো আমার স্বপ্ন হচ্ছে আজ থেকে 10 বছর পরে আমি আপনার ওই জায়গাটায় দাঁড়াবো আর আমার পিছনে এরকম কিছু একটা লেখা থাকবে। ধন্যবাদ সবাইকে। জি, what do you think? মানে আমাকে এই পর্যন্ত আসতে এই করবি যে আমাকে ডেকে এখানে বলল যে আপনি ওনাদের সাথে একটু কথা বলেন, জি কি মনে হয় আমাকে কি করতে হয়েছে এই পর্যন্ত আসতে? আসলে এটা অনেক স্ট্রাগল, যেমন হচ্ছে জীবনে তো স্বপ্ন মানুষের অনেক চেঞ্জ হয় ছোটবেলা থেকে। যেমন আমি যখন ছোট ছিলাম একটা র‍্যাকের উপরে উঠে মাল্টিপ্লাগ ভেঙে ফেলছিলাম, তখন আমার ইচ্ছা ছিল আমি মাল্টিপ্লাগ ঠিক করবো বড় হয়ে। এরপর আস্তে আস্তে একটা টাইমে মনে হয়েছে ইঞ্জিনিয়ার হব বা কিছু। তো ভাগ্য আস্তে আস্তে মানুষের চেঞ্জ হয় বড় হইতে হইতে। তো এখন হচ্ছে যখন আমি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে টিচারদের দেখতাম তখন মনে হইতো যে আমি এটা করব। তো তখন থেকে এই পর্যন্ত এইটা মনে হয় আমার সব থেকে এখন পর্যন্ত যে মানে আমি আমার যে স্বপ্নটা সবচেয়ে বেশি কাজ করে যে আমি এটা হব। আর আজকে আপনাকে দেখার পরে বেশি যেটা সেটা হচ্ছে যে স্ট্রাগল তো অবশ্যই থাকে, তার চেয়ে বড় কথা হচ্ছে টিচাররা যখন ক্লাসে বলে তারা তো অনেক বলে যে আসলে কত কিছু করতে হয় একজন টিচার যখন হইতে হয় বা ওই পর্যায়ে যখন দাঁড়াইতে হয়, যে সামনে দাঁড়ায় সবাই যখন লেকচার শুনবে স্যারা লেকচার দিবে ওই জায়গাটায় দাঁড়াইতে বা এইখানে আসতে অনেক স্ট্রাগল করতে হয়, স্যারা তো মাঝে মাঝে বলে ওই জন্য শুনি বা কিছু। তো ওই থেকে কিছুটা গেস করতে পারতেছি যে আপনার অনেক স্ট্রাগল এটা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকে মনে করে শিক্ষকদের আসলে কোনো কাজ নাই, না এরকম কিছু তো অবশ্যই না। তার মানেটা কি এটা বললাম কেন, প্রত্যেকটা মানুষ একজন শিক্ষক, প্রতিটা মা একজন শিক্ষক, বাবা একজন শিক্ষক, চাচা একজন শিক্ষক, আপনি একজন শিক্ষক, এখানে যারা প্রত্যেকে বসে আছেন প্রত্যেকে একজন করে শিক্ষক। অবশ্যই, যে কারণে আমরা বলি যে পরিবার থেকেই কিন্তু শিক্ষার সূচনা, এবং আমরা বলি যে বেস্ট এক্সাম্পলস এন্ড বেস্ট সাকসেস এক্সাম্পলস আর অলওয়েজ অ্যারাউন্ড ইউ। বসো। থ্যাংক ইউ স্যার। কামিং, ইয়া গো অ্যাহেড। আমি শ্রীকান্ত ভট্টাচার্য, আমি এসেছি রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট থেকে, আমি রাঙ্গামাটি ডিস্ট্রিক্টের ভিভিডির এইচআরও হিসেবে আছি। আসলে আমি আজ থেকে 10 বছর পরে গুগলের এসআর অফিসার হিসেবে দেখতে চাই নিজেকে। আমি ছোটোবেলা থেকে টেকনিক্যাল জিনিসগুলো আমার খুব ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি আমি সিএ হতে চেয়েছিলাম ক্লাস 8-এর পর থেকে, সেজন্য আমি সায়েন্স না নিয়ে কমার্স নিয়েছি। সো এখন আমার ড্রিম হচ্ছে আমি গুগলের এইচআর হব। ধন্যবাদ। আমি মোহাম্মদ মাহাদি হাসান, আগামী 10 বছর পর আমি আমার নিজেকে একটা সুন্দর দেশের নাগরিক হিসেবে দেখতে চাই, যে সুন্দর দেশটা হবে আমার বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি মৌসুমি আজাদ বরিশাল থেকে। আজ থেকে 10 বছর পর আমি নিজেকে একজন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট হিসেবে দেখতে চাই, কেননা আমি যখন ছোট ছিলাম আমি চেয়েছিলাম একজন ডাক্তার হতে, কিন্তু 2009 সালে সিডোরের ওই ব্যাপারটা আমার ভিতরে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে, কেননা আমার পাশে আমি এত বড় ডিজাস্টার কখনো দেখিনি, ওটাই আমার জীবনে প্রথম ছিল। তখন আমি চিন্তা করলাম যে আমি মানুষের ডাক্তার না হয় কেননা আমি পৃথিবীর ডাক্তার হতে
Fantastic. I love that word. Mane, not only the human doctor, right? Yes. Our planet is almost dying. So. Fantastic. আমি বরিশাল ডিস্ট্রিক্ট ভিভিডি কমিটি মেম্বার। আমি 10 বছর পর নিজেকে খাদ্য ভোক্তা অধিদপ্তরের একজন ই দেখতে চাই, কারণ হচ্ছে যে আমরা দেখতে পাই রোজার সময় প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে খাবারের মানে খাবারের ভেজালগুলো নিশ্চিত করা, কিন্তু সারা বছর সেটা হচ্ছে না। আমি সেটা নিশ্চিত করতে চাই আর কি। ফ্যান্টাস্টিক। থ্রি মোর, পিছের দুইজন। হ্যাঁ, ইউ গো অ্যাড। থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সকলকে শুভেচ্ছা। আমি মুসাম্মাত আশুর আক্তার, এসেছি দিনাজপুর থেকে। মানে ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে টিচার হবো, বাট যখন একটু বড় হয়েছি তখন হচ্ছে বারবার করে মনে হচ্ছিল যে না, টিচার তো সবাই হতে চাই, বাট আমি একটু অন্যরকম হতে চাই। আমার স্বপ্নটা অনেক বড়, আমি জানি না কোনোদিন সেটা পূরণ করতে পারবো কিনা, বাট আমি চাই যে বাংলাদেশে জাতীয় সংসদের স্পিকার হতে আজ থেকে 10 বা 15 বছর পর। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি অরণ্য সাবিয়া, ভিভিডি রাজশাহী ডিস্ট্রিক্টের কমিটি মেম্বার। আমি আজ থেকে 10 বছর পর আমি নিজেকে মোটিভেশনাল স্পিকার হিসেবে দেখতে চাই এবং জাগতে জব করতে চাই। ধন্যবাদ। Hi, I'm Adrina, a recent graduate of Development Studies from University of Dhaka. So when I started studying Development Studies, I initially thought, oh, UN, here I come. But through the years, in the next 10 years, I just want to see myself as someone who speaks with knowledge and insight. And whenever I speak, I just want to add value. That's all. Thank you. Last bencher, dujon. Yeah, go ahead. Then we will wrap up. I'll come back. Sir, jehetu youth ra power, so I want to be the next Corby Rakshant. The last bench. Yeah. Hello. Assalamu alaikum. I am Sayyed Shahjidul Islam from Soil, Water and Environment Discipline, Khulna University. I want to be a good researcher on salinity problem in the coastal areas of Bangladesh and do something better for the poor generation. Thank you. Fantastic. Okay. আমরা এই যে ডিসকাশনটা করলাম, আই অ্যাপোলোজাইজ, করবি অ্যান্ড জাগো বারবার আমাকে সময় দেখাচ্ছে, বললো যে আপনার সময় শেষ, রাইট? মানে ওই যেহেতু ওরা বুঝতে পেরেছে যে আমি অনলাইন অ্যান্ড অফলাইনের মাঝখানের মানুষ, তো ওরা বুঝতে পারছে না যে আমি কোন দিকে যাচ্ছি। তো আমি একটু শর্ট করে নিয়ে আসি। আমি খুবই দুঃখিত সবার প্রশ্ন নিতে পারলাম না। আচ্ছা, এখানে যে আমরা ওভারঅল ডিসকাশনটা করলাম, এই ডিসকাশনটার মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, বলেন তো কি? ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হলো প্রত্যেকেই কিছু না কিছু সমাজের জন্য করতে চাচ্ছেন। এভরি ওয়ান, যে গুগলের সিইও হতে চাচ্ছেন তিনিও চাচ্ছেন, যে স্পিকার হতে চাচ্ছেন তিনিও চাচ্ছেন, যিনি ইউএনএ কাজ করতে চাচ্ছেন তিনিও চাচ্ছেন, যিনি মাস্টার হতে চাচ্ছেন তিনিও চাচ্ছেন। কিন্তু আলটিমেটলি অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা ইজ টু মেক দিস সোসাইটি বেটার। সময় চলে আসছে, আবার সময় চলে যাচ্ছে, থ্যাংক ইউ সময় চলে যাওয়ার জন্য। যে জিনিসটা ঘটেছে, প্রত্যেকের মধ্যে একটা অ্যাসপিরেশন আছে। অ্যাসপিরেশনটা শুধুমাত্র যে নিজেকে কেন্দ্র করে না, তাই না? নিজে যখন আমি ইনফর্মড হব, যখন নিজে আমার সিভিক রেসপন্সিবিলিটিটা, যেটা আপনারা বারবার বললেন, transparency, accountability, integrity, responsibility, right? Tolerance. What amused me, what has made me super happy today, is everybody is talking about tolerance at some point of time. Tar mane society te amader jodi civic norms guli ke establish korte hoy, values guli ke establish korte hoy, amader moter ek dhoroner tolerance thaka dorkar, tai na?
অর্থাৎ যারাই সাকসেসফুল হয়েছেন তাদের মধ্যে এক ধরনের টলারেন্স কাজ করে, যারা পজিটিভলি সাকসেসফুল হয়েছেন তাদের একটা টলারেন্সের বড় মাত্রা তাদের জীবনে থাকে, এবং এই টলারেন্সটাকে প্রতিষ্ঠা করা সিভিক এডুকেশনের আরেকটা দায় দায়িত্ব। আর লাস্ট একটা গল্প বলি, আমি গত বছর যখন বিভাগে ফিরে এলাম তো আমি চিন্তা করলাম যে আমার ফিমেল স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে অনেকেই আছেন খুব অর্থোডক্স চিন্তাভাবনা, কেউ আছেন লিবারাল চিন্তাভাবনা, আছেন মডারেট চিন্তাভাবনা। তো আমি তখন বললাম যে আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস এ সেপারেট অ্যাক্টিভিটিস ফর এভরিওয়ান। অ্যাক্টিভিটিসটা কী ছিল? ইটস অনলি ফর মাই ফিমেল স্টুডেন্টস। তো ফিমেলরা বললো আমাদের আলাদা করে কেন? আমি বললাম বলছি, যারা সকালবেলা উঠে 6টার সময় আধা ঘন্টা কুম্ফু করবে তাদেরকে আমি 1 মার্ক বেশি দেব। তখন কোয়েশ্চেনটা আসলো, আমাকে ভাইস চ্যান্সেলর জিজ্ঞেস করলেন যে তুমি হঠাৎ এই কুম্ফুর মধ্যে পড়লা কেন? আমি বললাম নট দ্যাট আই এম কুম্ফু পান্ডা, বাট এসেনশিয়ালি ইট ইজ আই ওয়ান্ট টু সি দ্যাট মাই ফিমেল স্টুডেন্টস স্টার্ট ডেভেলপিং দেয়ার সেলফ ডিফেন্স মেকানিজম। কেন কেন? তার মানে কি আমি ছেলেদেরকে ডিসক্রিমিনেট করছি? আমি কি আগেই ধরে নিচ্ছি ওরা খারাপ? না, ইট ইজ অ্যাবাউট বিল্ডিং কনফিডেন্স। ওয়েন উই টক অ্যাবাউট কনফিডেন্স উই হ্যাভ টু বি ভেরি শিওর দ্যাট হোয়াট উই আর ডুইং ইজ এসেনশিয়ালি ফর পাবলিক গুড, রাইট? সো আমার যে ছাত্রীগুলি সকালবেলা আমি মাঝে মাঝে গিয়ে দেখি যারা লম্বা বোরখা পরছেন, যারা জিন্স পরছেন, যারা শর্টস পরছেন, সবাই মিলে একসাথে হুই হাই করছে, হ্যাঁ মানে কুংফু করছে। সো দ্যাট আই ইউজ টু লাভ। দ্য ভেরি সিম্পল রিজন ইজ, এরপরে আমি 6 মাস পরে দেখা শুরু করলাম যে আমার সব ছাত্রীরাই এখন সাইকেল চালাচ্ছে, স্কুটার চালাচ্ছে, দে আর ডুইং এভরিথিং, এবং অনেকে আমাকে বলছে স্যার উবার রাইডারে কাজ করব। তার মানে কি? একটা মিথ ভাঙা হলো যে তুমি উবার চালালেই যে তুমি জীবনে কিছু করছো না, কিংবা তুমি উবার রাইডার হতে চাচ্ছ, তুমি চালাতে চাচ্ছ, তার মানেটা কি? তার মানে তার মধ্যে যে মিথগুলি ছিল সোশ্যাল ব্যারিয়ারগুলি ভেঙে যাচ্ছে, এবং এই সোশ্যাল ব্যারিয়ার ভাঙাটাই আপনাদের কাজ। আজকে এই 3 দিন আপনারা যারা এখানে ছিলেন, এই 3 দিনে আপনাদের একটা বড় ইন্সপিরেশনের জায়গাটা হলো যে আমরা যে সোসাইটি তৈরি করতে চাচ্ছি, যে সিভিক এডুকেশন তৈরি করতে চাচ্ছি, সেখানে মিথ ভাঙা দরকার, সেখানে ফলস আইডিয়াস ভাঙা দরকার, সেখানে মিস ইনফরমেশন ভাঙা দরকার, আর সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো নিজেকে যোগ্য করে যোগ্য হিসেবে তৈরি করা দরকার, রাইট? যে কারণে আমি ওকে বললাম যে সেলফ কনফিডেন্স বা সাকসেসের যে বেস্ট স্টোরিজগুলি আছে এগুলি সব আপনাদের আশেপাশে আছে, যে কারণে আমি প্রত্যেককে জিজ্ঞেস করলাম, আমাকে বলছে আবার টাইম আউট, আচ্ছা সময় চলে যাচ্ছে শেষ। তো আশা করি আজকে আমরা যেটা ডিসকাস করলাম এটা আপনাদের মাঝে থাকবে, প্রত্যেকের এক্সপিরিয়েন্সগুলি প্রত্যেকের সাথে শেয়ার করবেন, এবং প্রত্যেকের শেয়ারিংগুলি যেন রিফ্লেক্টেড হয় সেটার ব্যবস্থা করবেন, সেখানে গিয়েই আপনাদের ইউথের পাওয়ারটা। অলওয়েজ রিমেম্বার, লাইফ ইজ নট অ্যাবাউট হাউ লং ইউ লিভ, লাইফ ইজ অ্যাবাউট হাউ গুড ইট ওয়াজ। থ্যাংক ইউ। Thank you so much, Mr. Shahab Enam Khan, Professor of Jahangirnagar University and Research Director of Bangladesh Enterprise Institute. I would request you, sir, to please come back on the stage, and I would request Mr. Corby Rakshan to come on stage to give him a token of appreciation. Mr. Shahab Enam Khan, once again on stage, please.
এখন আমরা সবাই একটা গান শুনবো, একটা পারফরমেন্স দেখবো। উই আর লঞ্চিং আ সং অন সিভিল এডুকেশন, কথা ও সুর করেছেন আরমান শাহরিয়ার শায়ের এবং গানটি সিভিক এডুকেশনের উপর। আই হোপ ইউ অল এনজয় দ্য সং। স্বপ্ন দেখা রাষ্ট্র করে ভিত্তি মোদের শক্ত করে হাত বাড়িয়ে সূর্য ছুঁয়ে দেখবো আমরা চল রে চল। সব অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াবো সত্য বুকে, নেশা শোনে সজ্জিত হয়ে দেশে গর্ব চল রে চল। চল রে চল 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 রে চল চল রে চল চল চল। আজ আকাশ সেজেছে সব রঙিন ঘুড়িতে, শুভ্র আলোগুলো ছড়াতে আজ আকাশ সেজেছে সব রঙিন ঘুড়িতে, শুভ্র আলোগুলো ছড়াতে চল রে চল। জ্ঞানেই শক্তি জ্ঞানেই বল, রাখবো না চোখে অশ্রু জল, দূর থেকে দেখে চুপ করে বসে থাকবো না মোরা বাঘের দল, এক ঝাঁক পাখি ওড়াবো আকাশে মৃদু সুবাস ছড়াবো বাতাসে, অধিকার সব বুঝিয়ে দেব যতই আসুক ঝড় বাতাস। আজ আকাশ সেজেছে সব রঙিন ঘুড়িতে, শুভ্র আলোগুলো ছড়াতে চল রে চল 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 চল
চল রে চল রাষ্ট্র গর্ব মোরা চল চল রে চল জ্ঞানে আলো ছড়াবো চল চল রে চল Thank you so much to all the performers. We have officially launched the song jointly with IRI. JAAGO and IRI has launched this song today officially on this stage. Ebong amra shobai apnader ke request korbo apnara ei gaan ti jokhon social media te publish hobe please like and share to promote the message among everybody. Acha er pore amra chole jacchi amader poroborti session e. Eta khub interesting hobe amar mone hocche apnader jonno. It's about a campaign.